ইসলামপুরের ভৈরব নদীর বাঁধ মেরামতের কাজ শুরু করেছে সেচ দপ্তর। সম্প্রতি ভারী বর্ষণের ফলে ভৈরব নদীর জলস্তর বাড়ায় স্রোতের অভিঘাতে প্লাবনের সৃষ্টি হয়। চরম সমস্যায় পড়ে ওই এলাকার বাসিন্দারা। তাই ভাঙন রুখতে রানীনগর এক নম্বর ব্লকের বিডিও মোহাম্মদ ইকবাল বাঁধ মেরামতের জন্য জেলা শাসকের মাধ্যমে চিঠি পাঠান সেচ দপ্তরের নিকট। শুরু হয় বাঁধ মেরামতের কাজ। সোমবার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আসেন মুর্শিদাবাদ সেচ দপ্তর বহরমপুর ডিভিশনের এসডিও তরুণ কুমার ব্যানার্জি, জুনিয়র ইঞ্জিনিয়ার অরূপ রতন সাহা সহ দপ্তরের আধিকারিকেরা। অতি শীঘ্রই ওই এলাকায় সুইচ গেট করা হবে বলে জানান সেচ দপ্তরের এসডিও। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। পরিস্থিতি কি বুঝলেন? হ্যাঁ, মানে কান্ট্রি সাইডের জলটা নদীতে যাচ্ছে, তার জন্যই আমরা এটাকে ব্যবস্থা করছি খুব জরুরি ভিত্তিতেই। কারণ এখন তো আমাদের ফান্ড অনেক কমে গেছে এবছর, কোভিড এবং আমফানের জন্য আমাদের যে ফান্ড এটা কমে গেছে। এবার এই স্বল্প ফান্ডের মধ্যে ওই অল্প পয়সা দিয়ে যতটা মানুষকে সুবিধে দেওয়া যায়, যা আমাদের সিদ্ধান্ত সরকারের, সেটারই আমরা চেষ্টা করছি। আশা করছি এটাকে আমরা করে দেবো, কিন্তু ভবিষ্যতে পারমানেন্ট স্ট্রাকচার একটা আমাদের করতে হবে এর উপরে, যেন জলটা কান্ট্রি সাইডের জলটা বেরোয় আর নদীর জল বাড়লে যেন না ঢোকে কান্ট্রি সাইডের দিকে। সেটা আমি ইতিমধ্যে আমার যে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে তাকে বলেছি, সেটা হয়ে গেলে পরে মোটামুটি এটার একটা, আপনাদের জলটা যদি এদিক দিয়েই বেরোয় মেন জলটা, তাহলে এখানেই আশেপাশে কোথাও একটা স্পট করে আমরা এটা করে দেওয়ার চেষ্টা করবো। এখন আমাদের টেম্পোরারি প্যালিয়েটিভ করে যেন আবার বর্ষাটা হঠাৎ করে যদি বৃষ্টি হয় আমাদের এই মাসে এবং অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে যেন জলটা আর না ঢোকে আর না ভাঙনটা যেন না বাড়ে। এরপর আপনারা কি ভালোভাবে? হ্যাঁ, এটাই ওইটাই বললাম আপনাকে যে কান্ট্রি সাইডের জলটাকে নদীতে ঢুকতে দিতে হবে, এখান দিয়ে প্রচুর জল আসে দেখা যাচ্ছে। তার জন্য আমরা চেষ্টা করব যে একটা কালভার্টের মতো করে যেন নদীর জল না ঢোকে ওখানে একটা গেট করে দেওয়ার, আর কান্ট্রি সাইডের জলটা যদি হয় তাহলে সেটা যেন চলে যায়। নিশ্চিত ক্যারিয়ারের একমাত্র ঠিকানা বহরমপুর এডুকেশন সেন্টার। এখানে নার্সিং ও প্যারামেডিকেলের বিভিন্ন কোর্স, এছাড়াও MBBS, LLB, BEd সহ সমস্ত ট্র্যাডিশনাল কোর্স করানো হয়। ভর্তির জন্য অতিসত্ত্বর যোগাযোগ করুন 7407-391415 এই নম্বরে। বহরমপুর এডুকেশন সেন্টার, লালদিঘি বিশাল মেগামার্টের পাশের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ। তানুজা, যে এবারে শারদীয়ার বিশেষ অফার কস্ট টু সেল, 990 টাকার কেনাকাটায় থাকছে ব্র্যান্ডেড কোম্পানির নিশ্চিত উপহার এবং পরবর্তী কেনাকাটায় 100% ছাড়ের সুযোগ। তাই পুজো শপিং এর একমাত্র ঠিকানা তানুজাস। বহরমপুর শহরে সর্বপ্রথম সুগার, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ, বিশিষ্ট সুচিকিৎসক DM এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রমজিৎ বাড়ি, MBBS, MD, DM, SSKM হসপিটাল, বর্তমান সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল। নমস্কার, আমি ডক্টর রমজিৎ বাড়ি, আমি একজন কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট। আপনার যদি বাড়িতে বাবা মা ভাই বোন কারো ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে, আপনার বয়স যদি 40-এর ওপরে হয়, আপনার যদি ওজন বেশি থাকে এবং আপনার যদি সেডেন্টারি লাইফস্টাইল থাকে, অর্থাৎ আপনার যদি বসে কাজ হয়, তাহলে সেক্ষেত্রে সময় নষ্ট না করে আপনার ডায়াবেটিসের জন্য ব্লাডের সুগারের পরীক্ষা করান, কারণ আপনার ডায়াবেটিস হওয়ার প্রবণতা অনেক বেশি। নিয়মিত বসছেন চরক স্কয়ার ও ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে লালদিঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে। যোগাযোগ নম্বর 7477-15253, 7477-99963।